সিজদা করতে গিয়েও থেমে গিয়েছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি, আর এতেই ক্ষুব্ধ পাকিস্তানের মুসলমানরা। শামির ধর্মীয় অনুভূতি প্রকাশ করতে না পারায় পাকিস্তানিরা ধন্যবাদ জানাচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাকে। ভারত শ্রীলঙ্কা ম্যাচে 5টা উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শামি। ফাইফার নেওয়ার পর সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করতে গিয়ে সিজদা দিতে গিয়েও দিতে পারেননি শামি। এই ঘটনায় নেট দুনিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুসলিম সমর্থকরা। অনেকে শামির এই সিজদা দিতে গিয়ে থেমে যাওয়াকে ভারতের এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মুসলিমদের প্রতি নেতিবাচক মনোভাবকে দায়ী করছেন। তোমার কনকাই সিজন টু, কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি। কেউ আবার এককভাবে তাকেই দায়ী করছেন। একজন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, ইন্ডিয়ান মুসলিমরা কি এই আইডেন্টি ক্রাইসিস থেকে বের হতে পারবে না? কোনোদিনও না। আরেকজন লিখেছেন, দ্বিজাতি তত্ত্ব। তবে স্বামীকে এর আগে ধর্মীয়ভাবে মুসলিম হওয়ার কারণে ভারতীয়দের সমালোচনার মধ্যে পড়তে হয়েছে, আর সেজন্যই তিনি সিজদা থেকে বিরত থেকেছেন বলে মনে করেছেন অনেকেই। এর আগে 2021 টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের 10 উইকেটে হারের পর স্বামীর বিরুদ্ধে ক্লেম করা হয়েছিল স্বামী পাকিস্তানের কাছ থেকে টাকা খেয়ে বোলিং করেছে। তার স্ত্রীর সাথেও ঝামেলার পর শুধুমাত্র মুসলিম হয় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার আগেই তাকে অভিযুক্ত করা হয়েছিল, যদিও সেসব অভিযোগ পরে প্রমাণিত হয়নি। পাকিস্তানের জিও নিউজের সাংবাদিক আরফা ফিরোজ জাকি বলেছেন, কেন স্বামী সিজদা এড়িয়ে গেলেন? মোহাম্মদ স্বামীর জন্য দুঃখ প্রকাশ করছি। তিনি ভারতের স্বঘোষিত ধর্মনিরপেক্ষতার প্রকৃত চিত্র তুলে ধরেছেন। ভারতীয় মুসলমানরা তাদের আধ্যাত্মিক অনুভূতি প্রকাশ করতে চান, কিন্তু ভারতে হিন্দুত্ববাদী মানসিকতার ভয়ে তারা ভয় পান। ইরফান পাঠান পাকিস্তান ক্রিকেট দলকে উপহাস করে জোকার হয়ে প্রতিদিন নিজেকে একজন সত্যিকারের ভারতীয় হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন। তবে তিক্ত সত্য হলো, মোহাম্মদ শামি সিজদা করতে দ্বিধা করেননি, যা ভারতে মুসলমানরা কতটা শ্বাসরুদ্ধ হয়ে আছে তার একটা নিখুঁত উদাহরণ। এদিকে ভারতবর্ষ থেকে মুসলিমদের পাকিস্তানে নিয়ে আসায় অনেকে ধন্যবাদ দিচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাকে, যিনি দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে হিন্দু মুসলিম আলাদা আলাদা রাষ্ট্রের সাথে একমত ছিলেন। এছাড়াও পাকিস্তানিরা মনে করেন মোহাম্মদ শামি ভারতের হিন্দুত্ববাদী মানসিকতার কারণে সিজদা করতে ভয় পেয়েছিলেন। এটি ভারতে মুসলমানদের অবস্থার একটা নিখুঁত উদাহরণ। জিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।